বিভিন্ন সময়ে বলিউড তারকাদের সেলফিতে যে মুখটি দেখা যায় তিনি হলেন ওরি, পুরো নাম ওরহান আত্রামানি। বলিউড তারকাদের এমন কোনো অনুষ্ঠান নেই যাতে ওরি উপস্থিত থাকেন না। সম্প্রতি আম্বানিদের বিয়েতেও দেখা গেছে তাকে। বলিউডে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর থেকে সালমান খান, সবারই সখ্য ওরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। তারকাদের সঙ্গে ওঠা বসা থাকলেও সিনে স্ক্রিনে এতদিন দেখা যায়নি ওরিকে। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়, তবে বলিউডে নয়, হলিউডের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন ওরি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, এ খবর জানিয়েছেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়া পেজ থিংস টু ডু তে এই তথ্য প্রকাশ করেন ওরি। ওরি জানান, হলিউডের একটি সিনেমায় ক্যামিও করেছেন তিনি। হলিউডে এটি তার অভিষেক, সামনে আরো বড় চরিত্রে কাজ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন ওরি। তবে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি, সাফ জানিয়ে দিয়েছেন তিনি পারবেন না। ওরি বলেন, আমি এমন জীবনযাপনে অভ্যস্ত নই, আমি একটি ক্যামিও করেছি, একটা সিনেমায় কাজ করেছি। লন্ডনে ফিল্মের সেটে থাকতে কেমন লাগে তা আমি অনুভব করেছি, এটুকুই। সিনেমার শুটিং সেট অপছন্দ করেন ওরি, এ কারণেই সিনেমায় নামতে চান না বলে জানান তিনি। শিবলী আহমেদ, কালবেলা।